মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আমাদের কলেজে নিয়ে যাব, তো চলো আমি ফটাফট রেডি হয়ে নিই। আর আমি কলেজে যাচ্ছি, আমার কয়েকটা বুক জমা দেওয়ার আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন বুকগুলো আমি জমা দিতে যাবো। এই দেখো, এই এতগুলো বুক আছে, এতগুলো বুক জমা দিতে যাব। মানে আমাদের এক্সাম হয়ে গেছে, তো বুক জমা দেওয়া হয়নি, যেহেতু কলেজ বন্ধ ছিল, তো এই বুকগুলো আজকে জমা দিতে যাবো কলেজে গিয়ে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কলেজে যাব আর কলেজে গিয়ে কী কী করছি। তো আমি কলেজে বুক জমা দিতে যাব, তো তোমরাও দেখবে আমার সাথে, আর আমাদের কলেজের ট্যুর দেবো তোমাদেরকে। আর আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে, তো স্টে টিউন আর পুরো ভিডিওটা দেখবে। ফার্স্ট টাইম আজ কলেজ ড্রেস পরে কলেজে যাব, তো এই দেখো কলেজের ড্রেসগুলো বার করে নিয়েছি, স্কার্ট, শার্ট, টাই, সক্স আর ঘড়ি। তো চলো এরপর রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাই কেমন লাগছে, আর তোমরা কমেন্টসে জানিও কেমন লাগছে আমায়। আমি পুরো রেডি হয়ে গেছি, কিন্তু প্রচণ্ড গরম করছে, কারণ কি এই ড্রেসগুলো প্রচণ্ড গরম লাগে, সিনথেটিক, তো প্রচণ্ড গরম করছে। চলো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। হাই, আমরা কলেজে চলে এসেছি, এরপর আমাদের ডিপার্টমেন্টে যাব একটু টিচারদের সাথে গল্প করতে, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। আমরা কলেজে এখন ক্যান্টিনে এসেছি, কারণ কি আমাদের অনেকগুলো ফ্রেন্ড আসবে বলেছিলো, তো দেখতেই পাচ্ছ এটা আমাদের ক্যান্টিন। তো ক্যান্টিনে এখন তেমনি ভিড় নেই, নর্মাল টাইমে প্রচুর ভিড় থাকে, টিফিন টাইমে তো আমরা বসতে জায়গা পাই না, তো আমরা এই কয়েকজন রয়েছি আপাতত। কিছু বলবে না, সবাই মুখ লাগাচ্ছে, কিছু বলতে চাস তোরা? কিছু বলার নেই না, চল। এরপর দেখো আমার সব কটা ফ্রেন্ড চলে এসছে, আর এখন আমাদের জমিয়ে গল্প হচ্ছে, দু তিন ঘন্টা গল্প করলাম, তো তোমাদেরকে বেশি দেখাবো না, কারণ কি এত গল্প করেছি, তোমাদেরকে দেখালে তোমরা বোর হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে গল্প হয়েছিলো, প্রায় দু থেকে তিন ঘন্টা আমরা গল্প করলাম। এটা হলো আমাদের কলেজের মন্দির, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর। তো এই কলেজের পাশে, মন্দিরের পাশেই আছে এই মাঠটা, এই মাঠটাতে সাধারণত ফুটবল খেলা হয়, আর আমাদের স্পোর্টস ডে এখানেই হয়। তো তোমাদের কিছু পিকচার আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। অনেকে না প্রথমবার কলেজে গিয়ে বুঝতে পারে না যে কোথায় যাব, কোথায় কি করব। তোমরা যদি আমার এই ব্লগটা পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় যেতে হবে, কোথায় কি হয়। তো এই মাঠটাতে হলো স্পোর্টস ডে সেলিব্রেট হয়, তো তোমাদেরকে স্পোর্টসের কিছু পিকচার ইনসার্ট করে দেবো। আর পাশে যে বিল্ডিংগুলো দেখতে পেলে, ওগুলো হলো বিটেকের এক একটা বিল্ডিং, যেরকম মেকানিক্যাল, সিভিল, সবার আলাদা আলাদা বিল্ডিং। আর এরপর চলো আমি তোমাদেরকে আমাদের যেখানে কালচারাল ফেস্ট হয় সেখানে নিয়ে যাব, তো আমার সাথে আমার ফ্রেন্ডসরাও যাচ্ছে, তো চলো এরপর যাওয়া যাক। পুরো ব্লগটা দেখবে, আমি জানি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
না না ভিডিও করছি। আমরা এখন একটু ভেতর দিকে যাচ্ছি। সামনে হলো বয়েজ হোস্টেল, সবগুলোই বয়েজ হোস্টেল। এগুলো হলো এক একটা বিল্ডিং বিটেকের। তো এরপর আমরা বয়েজ হোস্টেলের ওই সাইডে যাবো, বাট পুরো ঢুকবো না, সামনে থেকেই চলে আসবো। এটা হলো বয়েজ হোস্টেল, আর ওখানে আমাদের টেক ফেস্ট হয়, কিন্তু এই টাইমে এখন ওইদিকে যাওয়া পসিবল নয়, কারণ কি পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে। আর এখানটাতেই কখনো কখনো ক্রিকেট ম্যাচ হয়, আর ওইখানটাতে ক্রিকেট ম্যাচ হয় আর টেক ফেস্টও হয়। আমাদের কালচারাল ফেস্টগুলো সব ওখানে হয়। তোমাদের সাথে কিছু পিকচার শেয়ার করলাম, দেখো এটা ক্রিকেট খেলার পিকচার। এটা হলো আমাদের অডিটোরিয়াম, যেটা আমি ভেতরে এখন ঢুকতে পারবো না, তাই পিকচার শেয়ার করে দিলাম। আর এটা হলো ফেস্টের ফটো। আর এগুলো সব বয়েজ হোস্টেল, তো ওইদিকে আর যাচ্ছি না, এরপর আবার ওইদিকে যাব আমরা। এটা শহীদ ভগৎ সিং ক্লাব, এটা একটা ক্লাব তৈরি হয়েছে, তো এটা নতুন তৈরি হয়েছে, আগে ছিল না। আর ওই সাইডটা তারপরে ক্যান্টিন। তো এরপর আমরা যাব বয়েজ গার্লস হোস্টেলের সাইডে, এরপর গার্লস হোস্টেলের সাইডে যাচ্ছি। আর এই সাইডে মন্দিরটা রয়ে গেছে, আর এই সাইডে আমরা যাচ্ছি হোস্টেলের সাইডে। আর এটা হলো বয়েজ জিম, এটা হলো বয়েজ জিম। এটা বলতে পারি এটা বয়েজ জিম, আর ওটা হলো গার্লস জিম। আর এখানে ভলিবল ম্যাচ হয়, আর ওই সাইডে ফুটবল ম্যাচ হয়। আর ওইগুলো হলো টিচার্সদের থাকার কোয়ার্টার। আর এটা হলো গার্লস জিম। আমি তোমাদের জন্য আরও কয়েকটা পিকচার ইনসার্ট করে দিলাম, যাতে তোমরা ভালো করে আরও বুঝতে পারো যে ভেতরে কী কী থাকতে পারে, কী কী আছে। তো দেখে তোমাদের ভালো লাগবে, তো দেখে নাও। বলে দিস লাস্টে, ঠিক আছে? আর এটাও স্টাফসদের কোয়ার্টার, আর এটা হলো গার্লস হোস্টেল। আর এই সাইডে সোজা চলে গেলে হলো আমাদের টিচার্সদের রুম, অ্যাপার্টমেন্ট। এটাও হলো স্টাফসদের অ্যাপার্টমেন্ট, এটা গার্লস হোস্টেল। এরপর অনেকগুলো পরপর গার্লস হোস্টেল আছে এই সাইডে। আগে বৃষ্টি পড়েছিল, তাই পুরো বৃষ্টিতে ভিজে ভিজে গেছে। আর এগুলো হলো গার্লস হোস্টেল, এগুলো সব হলো গার্লস হোস্টেল। এটা হলো নজরুল মঞ্চ। আমাদের যখন ওরিয়েন্টেশন হয়েছিল, ফার্স্ট আমরা যখন বিসিএতে ভর্তি হই, তখন ফার্স্ট যখন ওরিয়েন্টেশন হয়েছিল, তো আমরা এখানে এসেছিলাম, এখানেই ফার্স্ট এসেছিলাম, আর এখানে আমাদের ওরিয়েন্টেশন হয়। তো এটা বলা হয় নজরুল মঞ্চ, বাট এখন ঢুকতে পারবো না এখানে, এখানে সব প্রোগ্রাম টোগ্রাম সব হয়। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি দেওয়া আছে, তাও স্ক্রিনেও আমি দিয়ে দেবো। প্লিজ প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না কিন্তু। কলেজে
অনেক সুন্দর কালার করেছে আর এখানে না আমাদের প্লেসমেন্টের যখন হয় প্লেসমেন্টের এখানেই কিন্তু এক্সামগুলো হয়ে থাকে তো এখানে প্লেসমেন্টের এক্সামগুলো হয় আর এটা হলো আমাদের ডক্টর বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ এটা হলো পুরো কলেজটা আমি পুরো ঘুরে দেখাচ্ছি না ওটা হলো মেইন বিল্ডিং আমাদের আর ওইখানে সবাই অ্যাডমিশন নিতে আসে মেইনলি তো আমাদের কলেজে নিউ একটা কালার দেওয়া হয়েছে অনেকেই হয়তো তোমরা দেখোনি যারা বিসিরায় পড়ো এই কিছুদিন আগে জাস্ট কালারটা করা হয়েছে ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে আমি পুরো কলেজে ট্যুর দিলাম তোমাদেরকে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম আমি চেষ্টা করলাম কোনো ডিপার্টমেন্টে আমি যাইনি তাই কোনো ডিপার্টমেন্টে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর কোনো হোস্টেল এখন খোলা নেই তাই এখন কোনো হোস্টেলও তোমাদেরকে দেখাতে পারলাম না যতটা পারলাম চেষ্টা করলাম দেখালাম পুরো রোদে এত গরম লাগছিল আমার পুরো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে পুরো মুখটা মানে আমার এত গরম করছে আর বলার নেই তো আমি এরপর ড্রেস ড্রেস ছেড়ে নেবো আর ফ্রেশ হয়ে নেবো আর এই ভিডিওটা কন্টিনিউ করছি না এখানে অবধি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ডাউন বিলো যে তোমাদের এরকম ভিডিও দেখতে কেমন লাগলো আর এরকম ব্লগ দেখতে কেমন লাগলো যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার যদি চ্যানেলে নিউ হয়ে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে ব্লগ দেখে কেমন লাগে আমাকে জানিও প্লিজ টিল দেন বাই বাই।